বাগেরহাটের সরকার নির্ধারিত 1,040 টাকা মনে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এই ধান ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ তানজিলুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, সর্দার শুকুর আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ মৌসুমে বাগেরহাটের 9 উপজেলায় 6,418 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রতিমন ধানে কৃষক 1,040 টাকা করে পাবেন। লটারির মাধ্যমে কৃষকদের নির্বাচিত করা হয়েছে। কৃষকেরা নির্ধারিত ব্যাংক হিসাবে তার ধান ক্রয়ের টাকা জমা হয়ে যাবে। ধান ক্রয় সম্পর্কে খাদ্য কর্মকর্তারা বলেন, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে আমরা বাগেরহাটের 9টি উপজেলায় লটারির মাধ্যমে কৃষকদের তালিকা করেছি। আজকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় শুরু হলো। নির্বাচিত কৃষকদের তালিকা উপজেলা কৃষি অফিস ও উপজেলা খাদ্য কর্মকর্তার দপ্তরে টানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক ইউনিয়নের কৃষকদের তালিকা ইউনিয়ন পরিষদেও দেওয়া হয়েছে। কৃষক নির্দিষ্ট নিয়ম মেনে ধান নিয়ে গুদামে চলে আসবেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ কুমার মজুমদার বলেন, বোরো ধান সংগ্রহের জন্য যেসব কৃষক লটারিতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ, তারা যেন তাদের ধান সরাসরি খাদ্য কোথাও বিক্রি করে, কোনো দালাল বা ফুলিয়ারের মাধ্যমে যেন তারা ধান বিক্রি করতে না আসে। আর তাদের কাছে আরেকটা অনুরোধ, তারা যেন ধান বিক্রির আগে তাদের ধানের মান সম্পর্কে সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার নিকট নিয়ে ধানের মানটা পরীক্ষা করতে পারবে বা আমাদের গুদামে এসে পরীক্ষা করে নিতে পারবে। পরীক্ষার পর যদি ধানের মান সন্তোষজনক হয় তাহলে তারা গুদামে ধান দিতে পারবে। এতে তাদের বারবার আসার প্রয়োজন হবে না। একবারই তারা ধানের মান ভালো থাকলে একবারে এসে ধান দিয়ে তারা তাদের নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে পারবে। আর কৃষকদের কাছে একটা অনুরোধ, তারা যেন তাদের এই কার্ড কারোর নিকট বিক্রি না করে, কারণ এবার মাননীয় খাদ্যমন্ত্রী এবং মাননীয় সচিব মহোদয় এই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে যে যদি কোনো কৃষক তার কার্ড বিক্রি করে তবে তার কার্ড বাতিল সহ তাকে আইনের আওতায় নিয়ে আসবে, এবং দালাল বা মধ্যস্বত্বভোগী যদি গুদামে প্রবেশ করে বা এইসব ধান সংগ্রহের ভিতরে তারা প্রবেশ করে তবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। সরকারিভাবে ধান সংগ্রহ সম্পর্কে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, জেলায় ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা এবং ধান চাল সংগ্রহের তো সুনির্দিষ্ট বিনির্দেশ আছে। এই বিনির্দেশ অনুযায়ী আমরা লটারির মাধ্যমে উপযুক্ত কৃষক আমরা সিলেকশন করেছি এবং বিধি মোতাবেক নির্ধারিত সময় 31শে আগস্টের মধ্যে আমরা এই ধান এবং চাল সংগ্রহ করতে পারবো আশা করি। এবং এক্ষেত্রে কৃষি বিভাগ আমাদের সহযোগিতা করছে, আমাদের খাদ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষক ভাইরা যাদের অনেক পরিশ্রমের ফলে আমরা কিন্তু বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত স্বয়ংসম্পূর্ণ তো বটেই, তো তাদের সকলকে আজকের এই দিনে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের জন্য অনেক পরিশ্রম করে এই ধান চালগুলো তারা আমাদের জন্য উৎপাদন করে।